চেতলা সিআইটি মার্কেটে আজ অর্থাৎ বুধবার সকাল 11:30টায় রাখি বন্ধন উৎসব উদযাপন উপস্থিত হন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম। উপস্থিত হয়ে তিনি সভামঞ্চে বলেন, আমরা তো কোনোদিন ভাঙতে শিখিনি, আমরা তো কোনোদিন বিভেদ শিখিনি, আমরা তো কোনোদিন ঘৃণা শিখিনি। 20 জুন বাংলা দিবস হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছিল, সেই নিয়েই প্রতিবাদের সুর দেখা গেল আজকে। ভিও রিপোর্ট, এক্স টিভি বাংলা। আমাদের সৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমাদের রবীন্দ্রনাথ, আমাদের নজরুল, আমরা তো কোনোদিন ভাঙতে শিখিনি, আমরা তো কোনোদিন বিভেদ শিখিনি, আমরা তো কোনোদিন ঘৃণা শিখিনি, আমরা তো বড়ই হয়েছি একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি, মুসলমান তার প্রাণ, এইভাবেই আমরা বড়। আমরা তাই আজকে সেই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ও ছড়িয়ে দিতে চান। বাংলা দিবস অর্থাৎ বাংলা দিবস হঠাৎ কি জানাচ্ছেন মঞ্চ থেকে কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম, শুনে নেওয়া যাক। রাজ্যপাল সেই 20 জন রাজভবনে লিখলেন, আমি তখন ছিলাম মমতা ব্যানার্জি চেম্বারে, উনি ফোন করে বললেন, না 20 জুন বাংলা দিবস নয়, আপনি বিভেদ দিবসটাকে বাংলা দিবস করতে পারেন না, ঘৃণা দিবসটাকে বাংলা দিবস করতে পারেন না, যেদিন বাংলার আত্মাকে কেটে দেওয়া হয়েছিল সেটা বাংলা দিবস হতে পারে না, যেদিন বাংলাকে তার হৃদয়টাকে ভেঙে দিয়ে চুর চুর করে দেওয়া হয়েছিল সেটা বাংলা দিবস হতে পারে না। তার কারণ একটা, এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্য যে যখন দেশ ভাগ হয়েছিল একটা বাংলা ওদিকে চলে গেছিল, একটা বাংলা এদিকে থেকে গেছিল, এটাও চক্রান্ত ছিল, এটাও সেই সময় চক্রান্ত ছিল, যাতে যদি দুটো বাংলা এক থাকতো তাহলে বাংলা থেকেই ভারতের প্রধানমন্ত্রী হতো, ইউপি থেকে হতো না।